আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমি নার্সারিতে। দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, এখানে অনেক ফলের গাছও আছে। আর এই গাছগুলো কিন্তু ঘরে রাখা যায়, আপনি বেডরুমে রাখতে পারেন, আপনি ড্রয়িং রুমে রাখতে পারেন, মানে ঘরে বিভিন্ন জায়গার রাখতে পারেন ঘরের ভিতরে এই গাছগুলো। আর প্রত্যেকটা গাছ মানে 200-250 টাকা। এই গাছগুলো একদম মানে 200-র নিচে একটা গাছও বিক্রি করে না। আর দেখেন গাছগুলো কী কী গাছ, আমি গাছের নাম জানি না, মানে সব বলতে কি আমি খুবই কম জানি এই ফুল গাছের নাম, ফল গাছের নাম। নর্মালে যা মানে গ্রামে ফল গাছ থাকে তা চিনি জানি, কিন্তু এইখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ আছে, তার জন্য আমি কোনো গাছের নাম আমি সঠিকভাবে বলতে পারতেছি না, তার জন্য বললাম না। আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ, কিন্তু গাছ দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু প্রাইসটা অনেক বেশি দেখুন। আর এই গাছগুলো কিন্তু ঘরে ড্রয়িং রুমে রাখলে ভালো লাগে, ঘরে এক কোণারে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি চাইছিলাম একটা কিনবো, গাছগুলো অনেক দাম বেশি চায়, এক একটা গাছ 800, 900, 1000 এরকম চাইতেছে। তো তার জন্য আর এই গাছগুলো 400 টাকা করে চাইছে। এই যে তো এই টপের গাছগুলো প্রত্যেকটা এক একটা 400 টাকা করে চাইতেছে। আমার ভিডিওতে কিন্তু মনে হয় একটু বড় লাগতেছে টপটা, কিন্তু একদম ছোট ছোট এই টপগুলা তো এত মানে বলে কি বলবো, মানে আমি ওনাদের দাম শুনে আর কিছু বলতে পারি না। তো আমি কিছু গাছ নিব বারান্দায় রাখার জন্য বা রুমে রাখার জন্য, ছোট কিছু গাছ দিব। তো ওনারই বলতেছে যে আপনি ছোট গাছ নেন যেহেতু বারান্দায় রাখবেন, ঘরে রাখবেন, বড় গাছ নিয়ে লাভ নেই, তো আমি এই গাছগুলো কিনছি। তো আমি বাসায় নেওয়ার পর আপনাদেরকে পরে আমি দেখাবো গাছগুলা যখন লাগাবো। তো দেখেন আজকে নার্সারির গাছগুলোই দেখেন কত সুন্দর সুন্দর গাছ, অনেক গাছ আছে। এই যে গাছটা অনেক সুন্দর, আমি নাম জানি না, কিন্তু আমার গাছগুলো দেখে অনেক ভালো লাগছে। আর আমি আজকে একটু আপনাদের সাথে কথা বলবো, আপনারা গাছগুলো দেখেন আর আমার কথাগুলো শুনেন। আমার কথা শুনতেছেন হয়তো অনেকেই ভাবতে পারেন যেভাবে কথা বলতেছে কেন, আমার কিন্তু প্রচুর ঠান্ডা, তবে এখন তো অনেকটা ভালো, কিন্তু ঠান্ডা জ্বর কাশি এই যে ঈদের আগের থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আমার চলতেই আছে। তো এই টপগুলা একটু বইলে নেই, এই টপগুলো 150 টাকা করে, উপরেরটি আর নিচে যা গাছ আছে সব গাছগুলোই মানে এক একটা 60 টাকা 70 টাকা এরকম দাম, ছোট ছোট গাছ যেগুলো কি। তো বেশিরভাগই গাছ এখানে 100-150, একদম নর্মালি ছোট গাছগুলোই 50 টাকার গাছ খুবই কম আছে দেখুন গাছগুলা। তো প্রচণ্ড মাথা ব্যথা, ঠান্ডা জ্বর কাশি এগুলো আমার লাগিয়েই থাকতেছে, আমি বুঝতে পারতেছি না কেন এরকম হইতেছে। আজকে 2 মাস যাবৎ মানে আমি যে নতুন ফ্লাইটে উঠছি এরপর থেকে আমি অসুস্থ, মানে হয়তো বাসা চেঞ্জ করছি, ঘরে কাজ টাজ করছি, আমি মনে করছি তার জন্য আমার ঠান্ডা মাথা ব্যথা, তো কিছুদিন পর ঠিক হয়ে যাবে না। আজকে 2 মাস যাবতে আমার এই সমস্যা, হয়তো 2 দিন ভালো থাকি আবার 1 সপ্তাহে খারাপ অবস্থায় যেতেছে। তো এই অবস্থা, তার জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না। আর আপনাদের সবাই জানেন একটা ইউটিউব চ্যানেল যারা চালায়, যারা ছোটোখাটো ইউটিউবার তাদের কিন্তু কষ্ট বেশি, আমরা ভিডিও মানে নিজেরটা তৈরি করতে হয়, তারপরে আবার অন্যের ভিডিও দেখতে হয়। আর যারা বড় ইউটিউবার তারা কিন্তু অন্যের ভিডিও দেখতে হয় না, তারা শুধু নিজের ভিডিওটা তৈরি করে, আর কেউ যদি কমেন্ট করে ওই কমেন্টও তারা কোনো উত্তর দেয় না, শুধু মানে লাইক দিয়ে দেয় বা লাভ দিয়ে দেয়। তো আমরা কিন্তু চেষ্টা করি যে কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এখন আমি অসুস্থ তার জন্য আমি ভিডিও ঠিক মতো দিতে পারি না, বা কমেন্টের উত্তরগুলো আমার প্রিয় আপু ভাইয়াদের আমি দিতে পারি না। আমার ডাক্তার নিষেধ করছে যে আমি বেশি মানে মোবাইলের দিক না তাকাইতে বা টিভির দিক না তাকাইতে, যেহেতু মাথা ব্যথা তো চোখে সমস্যা হয়, চোখ থেকে কিন্তু মাথা ব্যথা করে, আর আমার যে সাইনোসাইটিসের প্রবলেম আছে এর থেকে আমার এই যে মাথায় পানি জমা যায় কয়েকদিন পর পরই,
আর মেন্থলের স্যাক নিতে হয়, ওষুধ খেতে হয়। তো এখনও কিন্তু নিতেছি, দৈনিক 2 বেলা করে আমি মেন্থল দিয়ে গরম পানি দিয়ে স্যাক নিই। তো তার জন্য আমি বিডিও দিতে পারি না। আর যেহেতু আমার মনিটাইজেশন করা চ্যানেলটা আমি বন্ধ রাখতাম না, কিন্তু এখন অসুস্থতার কারণে আমার বন্ধ রাখতে হইতেছে। তো আমার পাশের বাসায় কাজ চলতেছে, আমি এদিকে ভয়েস দিতেছি, হয়তো কিছু শব্দ আপনারা পাইতে আছেন। এই অবস্থা, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে গাছগুলো আমার অনেক অনেক ভালো লাগতেছে, আমি ভিতরে ভিতরে ঢুইকা আমি দেখলাম, অনেক ভালো লাগলো। অনেক ফল ফুল গাছ ছিল, আর সবগুলো গাছ দেখে অনেক ভালো লাগছে। এই গাছটা 250 টাকা দাম চাইছে, তো এটাই আমি একটা ছোট গাছ নিছি, তো আপনাদেরকে দেখাবো পরে। আর দেখতে পাচ্ছেন, মানে এই ছোট ছোট গাছগুলো প্রত্যেকটা গাছ 100-150 টাকা, মানে এখানে প্রাইসটা একটু বেশি। আমি মালতুল মেডিকেলের এখানে একবার দেখছিলাম, এখানে কম টাকায় সুন্দর গাছ পাওয়া যায়, কিন্তু এখানে দামটা আমার থেকে বেশি লাগতেছে। তো জানি না, ওনারা বলতেছে এখন সব জায়গায় এই প্রাইজেই বিক্রি হইতেছে, কারণ এখনই গাছ লাগানোর সময়, যেহেতু বৃষ্টির দিন গাছ লাগাইলে কিন্তু গাছটা তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যায়, তো ঠিকঠাক থাকে, তাজা হয়ে যায়। আর আমার এই ফুল গাছগুলো দেখে অনেক ভালো লাগছে, ফুলগুলো ফুটে আছে। তো আজকের মতো এই পর্যন্তই, এখন আমি বাসায় চলে যাব। আমি রিক্সা খুঁজতেছি, আর এখানে রিক্সা তেমন একটা পাওয়া যায় না। এটা হচ্ছে দুনিয়া কলেজের অপর সাইডে, তো আপনারা যারা আসতে চান আসতে পারেন। আর এখানে কিন্তু দাম অনেক বেশি চায়, আপনারা দাম করে নেবেন যেটা।